অতীতে কী হয়েছে, 2001-এ কী হয়েছে, 2005-এ কী হয়েছে, 2011-এ কী হয়েছে, 2015-এ কী হয়েছে, তাই নিয়ে আমার মন্তব্য করাটা সমীচীন নয়, কারণ আমি সেগুলোকে ঘটতে দেখিনি বা আমাদের অনেকেই ঘটতে দেখেনি। যারা দেখেছে তারা বলতে পারবে, কিন্তু আমাদের সামনে যেটা ঘটছে সেটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, একটা মৃত্যুর ঘটনাকে, হত্যার ঘটনাকে সুইসাইড বলে চালিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটা আমরা দেখেছি। টাকা নয়, তোমায় আগে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে, তোমায় এসে আমার পাশে দাঁড়াতে হবে, আমি যেমন বলবো আমার কথা অনুযায়ী চলতে হবে, তেমনভাবে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন করতে হবে। এই দাবিটি কিন্তু আরও বেশি ভয়ানক, মানে আপনি আপনি করার জন্য উনি ওর বিরোধী রাজনৈতিক মত পোষণ করার জন্য সারা বছর কাজ করা 3-4 জন ছাত্রের সার্টিফিকেট উনি আটকে দেন, তাদের মধ্যে অনেকে মানসিক অবসাদে গিয়ে আত্মহত্যা করার জায়গা অবধি পৌঁছেছেন এমন খবর আমরা শুনেছি। সত্য মিথ্যা আমরা নিজের চোখে তো দেখিনি, কিন্তু এই অভিযোগও উঠেছে। অতএব সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। মানে আপনি বলছেন হয় তৃণমূল করতে হবে, নয় 10-15 লাখ টাকা দিতে হবে, দিলে বা দুটো আছে। শোনা যাচ্ছিল যে 15টি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিল, তাতে ডেড বডি প্রচার করার একটা অভিযোগ, ড্রাগ চক্র একটা চালানো হতো, ওষুধ, বেনামি ওষুধ নিয়ে একটা অভিযোগ ছিল। মানে আপনি কী কী জানেন, আরও কী কী আছে? অনেক অভিযোগ আছে, আমি আগেও বলেছি, যেটা ছাত্রদেরকে পাস ফেল করানো, জোর করে তৃণমূল ছাত্র পরিষদ করতে বাধ্য করা, ডেড বডি প্রচার করা, সরকারি ওষুধ বিক্রি করে দেওয়া বাইরে, এরকম অনেক অভিযোগ আছে। এবার কোন অভিযোগটি সত্যি, কোন অভিযোগটি মিথ্যা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে অভিযোগগুলি আছে, আমাদের অভিযোগগুলি তদন্ত চাই। আমরা দেখেছি ওনাকে সেদিন সকালে যেখানে হত্যাকাণ্ডটি ঘটেছে সেইখানে, ক্রাইম সিন যে ট্যাম্পার হয়নি সেটা আমরা কী করে বলতে পারি? আমাদের দৃঢ় বিশ্বাস যে ক্রাইম সিন ট্যাম্পার হওয়ার সম্ভাবনা 99%, কারণ সেমিনার হলে মাছের বাজার বসে গেছিল। আমরা সেই পরিস্থিতিতে শীঘ্র তদন্ত চাই, শাস্তি চাই। আর আপনি টেম্পারের কথা বললেন, অভিজ্ঞদের তাকে সাসপেন্ড করা হয়েছে, সেটা তৃণমূল ছাত্র পরিষদ ঢোক গিলেছে, সাসপেন্ড করেছে, আমরা দেখলাম। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করাতে কিছু আসে না, সত্যি কথা বলতে একটাই জিনিস হয় যে তৃণমূল ছাত্র পরিষদ স্বীকার করছে যে তাদের লোক সম্ভবত দোষী, এরপরে শাস্তিটা দেওয়ার দায় কিন্তু সরকারের, সিবিআইয়ের, পুলিশের এবং বিচার ব্যবস্থার। আমরা অভিজ্ঞদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, এই আরজিকর কাণ্ডে যেমন দাবি করছি, তেমনি বিভিন্ন কলেজে যে একটি থ্রেটের সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেটের মাথা হিসেবে অভিজ্ঞদের আরও বড় শাস্তি দাবি করছি। না, আপনি আপনি একটা কথা বলছিলেন যে ইন্টার্নশিপ সার্টিফিকেট নিয়ে একটা দুর্নীতি, মানে টাকা নেওয়া হতো, সেক্ষেত্রে অ্যামাউন্টটা কত, মানে আপনার আপনি বা আপনার? না, আমি তো নিজের চোখে দেখিনি টাকা চাইতে, যারা যাদের থেকে হয়েছে তাদের কাছ থেকে শোনা গেছে 10-15 লাখ টাকা অবধি হয়েছে, শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার জন্য। সার্টিফিকেট দেওয়ার জন্য শুধুমাত্র, যে ইন্টার্নশিপ করেছে, যে সারা বছর কাজ করেছে, তার কাজটার সার্টিফিকেট দেওয়ার জন্য 10-15 লাখ টাকা দাবি করা হয়েছে, এরকম অভিযোগ আমরা শুনেছি। মানে এইরকম আপনার আপনি না দিয়ে আপনার বন্ধুর থেকে এরকম শুনেছেন? হ্যাঁ, দেখুন, আমি তো ওনার কলেজে পড়িনি, আমি কী করে বলবো যে আমার থেকে তো কোনোদিনও নেই। হ্যাঁ, আমার বহু পরিচিত থেকেই শুনেছি যে এইভাবে উনি অর্থ দাবি করতেন, এবং তার থেকেও বেশি এটা দাবি করতেন, সেটা হচ্ছে যে টাকা নয়, তোমায় আগে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে, তোমায় এসে আমার পাশে দাঁড়াতে হবে, আমি যেমন বলবো আমার কথা অনুযায়ী চলতে হবে, তেমনভাবে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন করতে হবে। এই দাবিটি কিন্তু আরও বেশি ভয়ানক, মানে আপনি আপনি করার জন্য উনি ওর বিরোধী রাজনৈতিক মত পোষণ করার জন্য সারা বছর কাজ করা 3-4 জন ছাত্রের সার্টিফিকেট উনি আটকে দেন, তাদের মধ্যে অনেকে মানসিক অবসাদে গিয়ে আত্মহত্যা করার জায়গা অবধি পৌঁছেছেন এমন খবর আমরা শুনেছি। সত্য মিথ্যা আমরা নিজের চোখে তো দেখিনি, কিন্তু এই অভিযোগও উঠেছে। অতএব সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। মানে আপনি বলছেন হয় তৃণমূল করতে হবে, নয় 10-15 লাখ টাকা দিতে হবে, দিলে বা দুটো আছে। হ্যাঁ, তৃণমূল করলেই যে রক্ষা পাওয়া যাবে তা নয়, টাকাও দিতে হবে, এরকম অভিযোগও আছে। আরও আরও একটা অভিযোগ আমি শুনছিলাম সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এই করোনা কোভিড সময়েও প্রচুর ওষুধ নিয়ে একটা দুর্নীতি খবর পাওয়া যাচ্ছিল, এবং সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলেছেন যে 14 লক্ষ টাকা CCTV বসানোর জন্য বরাদ্দ হয়েছিল, সেই 14 লক্ষ টাকা কোথায় গেছে কেউ জানে না। দেখুন, এক্ষেত্রে জনাব আক্তার আলী, ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, তার কমপ্লেন আমরা দেখেছি, এবং সেটা 2021 সালে কমপ্লেন। সেই অভিযোগটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি ধামাচাপা দিয়ে যায়। আজকে এই অভয়ার উপরে নিগ্রহর পর আমরা সেই খবরগুলো জানতে পাচ্ছি, 3 বছর ধরে খবরটিকে সেফ কম্বলের তলায় চাপা দিয়ে রাখা হয়েছিল। সেই প্রমাণ লোপ, সেই কীর্তিটি যা করলেন তাদেরও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
দাদা একদম শেষ প্রশ্ন করবো, আমি আরজি করের একটু পেছন ইতিহাস ঘাঁটছিলাম, তাতে দেখলাম যে প্রায় 2001 সাল থেকে একটার একটা সুসাইড মামলা পারপার আমি দেখতে পাচ্ছি। এটা কি মানে এই রকমই, মানে এই ঘটনাও প্রথম থেকে সুসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল? এর মানে কোথাও কি ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য সুসাইড বলে চালানো হয় বারবার? দেখুন, এটা তো আমি না তো আমি তো না সাংবাদিক না পুলিশ, তদন্ত করে অতীতে কী হয়েছে তা তো বলতে পারবো না। যেগুলো আমার সামনে ঘটেছে, আমাদের চোখের সামনে যা ঘটছে, আমি তাই নিয়ে বলতে পারি যে এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। অতীতে কী হয়েছে, 2001 কী হয়েছে, 2005 কী হয়েছে, 2011 কী হয়েছে, 2015 কী হয়েছে, তাই নিয়ে আমার মন্তব্য করাটা সমীচীন নয়, কারণ আমি সেগুলোকে ঘটতে দেখিনি বা আমাদের অনেকেই ঘটতে দেখেনি। যারা দেখেছে তারা বলতে পারবে, কিন্তু আমাদের সামনে যেটা ঘটছে সেটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, একটা মৃত্যুর ঘটনাকে, হত্যার ঘটনাকে সুইসাইড বলে চালিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটা আমরা দেখেছি। আর একটাই প্রশ্ন করব, সন্দীপ ঘোষকে আমরা দেখেছি, এত অভিযোগ আছে আপনাদের যে এই যে চিকিৎসক মহলে, সন্দীপ ঘোষ একাই নাকি আরও অনেক সন্দীপ ঘোষ আছে? আপনাদের অনেক সন্দীপ ঘোষ, আমি নাম করে করে বলছি, এই মুহূর্তে যার খবর শোনা গেল, অভিক দে, SSKM-এর PGT, বিরূপাক্ষ বিশ্বাস, যে বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট, মানব নন্দী মেডিকেল কলেজ কলকাতার ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, যিনি সম্প্রতি পদচ্যুত হয়েছে, সুহেনা সরকার, যিনি কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সম্প্রতি পদচ্যুত হয়েছে, ইশিতা সেনগুপ্ত, কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।